ইসরায়েলি বাহিনীর অভিযান মোকাবেলায় অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে রেখেছিল হিজবুল্লাহ। এ কারণে লেবাননে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলের বাহিনী। বিশ্লেষকরা বলছেন, আইডিএফকে ঠেকাতে অনেকটাই সফল লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি, তাই হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানে খুব বেশি সুবিধা করতে পারছে না ইসরায়েল। প্রায় দু সপ্তাহ ধরে লেবাননে চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের নিশ্চিহ্ন করতে দক্ষিণ লেবাননে চলছে আইডিএফ সেনাদের ব্যাপক তৎপরতা। কিন্তু গাজার মতো লেবাননে ইহুদি বাহিনীর স্থল অভিযান অতটা সুখকর হয়নি। স্থল অভিযানে অংশ নেয়া ইসরায়েলি সেনাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলি হামলায় একের পর এক শীর্ষ নেতার মৃত্যুর পরও সুসংগঠিত গোষ্ঠীটি সুপরিকল্পিত গেরিলা হামলার মাধ্যমে সক্ষমতার জানান দিচ্ছে যোদ্ধারা, এমনটাই মত বিশ্লেষকদের। বিক্ষিপ্তভাবে হিজবুল্লাহ যোদ্ধারা সেন্ট্রাল কমান্ডের চেয়েও বেশি স্বাধীনভাবে লড়ছে। কৌশলগতভাবে তাদের নেতৃত্ব ধ্বংস করেছে ইসরায়েল, যোগাযোগ ব্যবস্থারও ক্ষতি করেছে। তা সত্ত্বেও গেরিলা যোদ্ধারা বেশ ভালোভাবেই লড়াই চালিয়ে যাচ্ছে। আইডিএফ স্থল অভিযানে খুব বেশি সুফল পাচ্ছে না। স্পষ্টতই হতাহতের সংখ্যা আরও বাড়বে, বিশেষত ইসরায়েলি হতাহতের সংখ্যা। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য বিষয়ক এই নিরাপত্তা বিশ্লেষকের দাবি, অনেক আগে থেকেই এমন পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছিল হিজবুল্লাহ। তারা বহুদিন ধরে ইসরায়েলি স্থল অভিযানের অপেক্ষায় ছিল, বিভিন্ন টানেল লুকানোর স্থান তৈরি করে নিজেদের প্রস্তুত রেখেছিল। যখনই আইডিএফ সেনারা গ্রামে প্রবেশ করে, তখনই পেছন থেকে অতর্কিত হামলা চালায় হিজবুল্লাহ সদস্যরা। এবং গত কয়েকদিনে আমরা তার ফলাফলও দেখেছি, ইসরায়েলি বাহিনীকে পেছনে হঠাতে তারা সফল ছিল। চলমান এই স্থল অভিযানে হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত মারা গেছে কমপক্ষে 20 ইসরায়েলি সেনা। অনিক রহমান, যমুনা নিউজ।